ঈদ যাত্রায় একটি সিন্ডিকেট প্রশাসনের সহযোগিতা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছে বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। তাদের দাবি, যাত্রীদের কাছ থেকে 8,000 কোটি টাকা অতিরিক্ত হাতিয়ে নেয়ার পরিকল্পনা করেছে এই সিন্ডিকেট। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। ঈদ উদযাপনে প্রতি বছরের মতো এবারও ঘরমুখ মানুষ ঢাকা ছাড়ছেন। বেসরকারি সংগঠন যাত্রী কল্যাণ সমিতির হিসেবে এবার বিভিন্ন গন্তব্যে যাওয়া আসা মিলে মোট 60 কোটি ট্রিপ হবে। এর মধ্যে সড়ক পথে হবে 40 কোটি এবং নৌ, রেল ও আকাশপথে 20 কোটির মতো। সব মিলে মোট 1 কোটিরও বেশি মানুষ ছাড়বেন রাজধানী। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, আগে থেকে ঈদ যাত্রার প্রস্তুতি না থাকায় এবার সীমাহীন যাত্রী ভোগান্তির আশঙ্কা রয়েছে। দেখা যাচ্ছে ঢাকা চট্টগ্রাম রোডে অনেক সময় পুরো দিনও আটকে থাকে, এরকম অবস্থা হয়েছে। দৌলতদিয়া ফেরিঘাট যেটা, সেখানেও কিন্তু দেখা যায় যে সিন্ডিকেটেড আপনার অবস্থা, এবং সেখানে এভাবে অজুহাতে সে অজুহাতে জট তৈরি হয়ে যায়। আমরা এই সময়কালে যোগাযোগ মন্ত্রণালয়ের বা মন্ত্রীর সেই ধরনের দৃশ্যমান কোনো তৎপরতা আমরা দেখছি না, এবং আমরা মনে করছি যে পরিকল্পিতভাবে মানুষকে দুর্ভোগের মধ্যে ফেলা হচ্ছে। এ সময় সংগঠনের মহাসচিব বলেন, বাড়ি ফেরার এই যাত্রায় এরই মধ্যে বিভিন্ন পরিবহনে আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া। গড়ে ধরি 100 টাকা, তাহলে 40 কোটি টিপে 4,000 কোটি টাকা অতিরিক্ত ভাড়া আদায় হয়। আকাশপথে দেখতে পাচ্ছি 4,000 টাকার টিকিট কিন্তু 10,000 টাকা, এখানেও কিন্তু 20 কোটি টিপে 4,000 কোটি টাকা, অর্থাৎ 8,000 কোটি টাকা। দুর্বৃত্ত একটি রাজনৈতিক শক্তি জড়িত থাকবার কারণে সরকারও এখানে অসহায়ত্ব বোধ করেন। অতিরিক্ত ভাড়ার কারণে নিম্ন আয়ের মানুষ কম খরচে বাসের ছাদ, ট্রাক কিংবা ট্রেনের ছাদে চড়ে ঝুঁকি নিয়ে যাতায়াত করবে, ফলে বাড়তে পারে সড়ক দুর্ঘটনাও। তাই অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য বন্ধে সরকারের কঠোর হস্তক্ষেপ চেয়েছে যাত্রীদের কল্যাণে কাজ করা এই সংগঠন। নেতিবাচক প্রভাব। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। সরকারের অনেক